তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। ইতিমধ্যে তোমরা ভিডিওর থাম্বনেল হেডলাইন দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি। হ্যাঁ, আজকে আমি গিয়েছিলাম কবরস্থানে, সেটা হচ্ছে গঙ্গারামপুরের শিববাড়ি, রাজীবপুর ক্যাথলিক যে চার্চ রয়েছে সেখানে। কারণ আজকে ছিল অল সোলস ডে, মানে মৃত আত্মাদের স্মরণ করার দিন। 2 নভেম্বর এই প্রোগ্রামটা হয়, অল সোলস ডে, মানে মৃত আত্মাদের স্মরণ করার দিন। তো কবরস্থানে গিয়েছিলাম, তবে মানে যেখানে গিয়েছিলাম দেখে মনে হচ্ছিল না কবরস্থান আর কি। মানে চারিদিকে এত মোমবাতি, লাইটিং দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে, মানে তোমরা দেখলে বুঝতেই পারবে আর কি। ঠিক আছে ঠিক আছে, অল সোলস ডে কী কী হয় সেগুলি তোমাদের দেখাবো। যদিও আমি অনেকটা লেট করে গিয়েছিলাম, তার কারণে অনেক কিছু তুলতে পারিনি আর কি। আর ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, জাস্ট মানে গিয়ে ছবি টবি তোলার ইচ্ছা ছিল আর কি। তো ওখানে গিয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তার কারণে ভিডিও তৈরি করে ফেললাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। তুমি শুরুতেই ভুল করলা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা ভিডিওটা শুরু থেকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক কমেন্ট অবশ্যই করতে হবে। লজ্জা লাগা দরকার। তো এখন আমি রয়েছি রাজীবপুর যে ক্যাথলিক চার্চ রয়েছে। আজকে হচ্ছে অল সোলস ডে, গতবার এসেছিলাম তো আজকে এসেছি। দেখতে পাচ্ছ মানে কবরস্থানকে একদম মোমবাতি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আজকে সমস্ত মৃত আত্মাদের স্মরণ করছে এরা। গতবার আমি এসেছিলাম, সেই ভিডিওটাও আছে। তো আজকে আবার এলাম, আমি আর জিৎ এসেছি। গতবার সুজন ছিল আমার সাথে, সুজন তো এবার নেই। তো রাজীবপুর ক্যাথলিক চার্চের সামনে যে কবরস্থান রয়েছে সেখানে গিয়ে সবার প্রথমে যেটা নজরে পড়ল সেটা হলো প্রচুর ভিড়। রীতিমতো সেখানে মেলা বসে গেছে, প্রচুর মানুষজন, মানে বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলী মানুষজন তারা এসছে। তাদের প্রিয়জনদের যে কবরস্থান রয়েছে, মানে কবর রয়েছে, সেখানে তারা মোমবাতি ধরিয়ে দিচ্ছে আর কি। পাশাপাশি তাদের যে মৃত আত্মা, তাদের আত্মার শান্তি কামনা করছে। তো এই জিনিসটার আগে সেখানে একটা মানে প্রোগ্রাম হয় আর কি, যেটা খ্রিস্টান ধর্মাবলী মানুষের প্রোগ্রাম। সেটা সেখানে অনেক গান টান অনেক কিছু হয় আর কি, বিশিষ্ট ব্যক্তিরা সেখানে জড়ো হয় আর কি।
তো আমার যাবার কথা ছিল 5টার দিকে, আমার যেতে যেতে বেজে গেছে প্রায় 5:30। তো গিয়ে অনেক কিছু মিস করে ফেলেছি আর কি, একটু আগে গেলে হয়তো আরও বেশি কিছু তুলতে পারতাম। তো যাই হোক, ভিড় মোটামুটি ভালোই ছিল, রীতিমতো মেলা বসে গেছে। আর আজকে হলো 2রা নভেম্বর, অল সোলস ডে, সোলস ডে উচ্চারণই হচ্ছে না, কী আর করবো। যাই হোক, মৃত আত্মাদের শান্তি কামনা করার দিন, প্রচুর মানুষজন এসেছিল। তো গতবার আমি গিয়েছিলাম, সুজন গিয়েছিল, প্লাস ওখানে জিতের সাথে দেখা হয়েছিল। তো এবারে তো সুজন নেই, তার কারণে জিতের সাথে আমি যোগাযোগ করি, তার সাথেই আজকে গিয়েছিলাম রাজীবপুর যে ক্যাথলিক চার্চের সামনে যে কবরস্থান রয়েছে সেখানে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও কমেন্ট করে, ভালো লাগলে শেয়ার করে দিতে পারো। আর কে কে গিয়েছিলে আজকে রাজীবপুর যে ক্যাথলিক চার্চ রয়েছে সেখানে, সেটাও অবশ্যই জানিও। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।